বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে করণীয় ঠিক করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র ও নির্বাহী কর্মকর্তাদের এই বৈঠক শুরুতেই মেয়রা বলেন যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে প্রতি বছর পরিবেশ নোংরা হচ্ছে পাশাপাশি আবর্জনা পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয় কর্পোরেশনকে জনগণ যে সবাই এসে কোরবানি করে ব্যাপারটা আসলে আপনার বাস্তবিক অর্থে সেরকম কিন্তু আমরা সারা পাইনি গত বছর কোরবানির ঈদের নামাজের পরপর যদি বৃষ্টিপাত বেশি হয় আমরা একটু উদ্বুদ্ধ করলাম যে এই বৃষ্টির সময় কুরবানিটা করলে রক্তটা মিশে আপনার রাস্তায় চলে যেতে পারে এবং সেটা পরিবেশ দূষণ করতে পারে এই কাজগুলো যাতে না করা ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু আমরা গতবার তৈরি করতে পারিনি এবারও কতটুকু তৈরি হবে যে সব গোষ এক জায়গায় নিয়ে যেয়ে তাকে ডিস্ট্রিবিউট করার ইত্যাদি কারণে আমরা পার্টিসিপেশনটা কম দেখেছি এবং নিজের সুবিধার কারণেই আশেপাশে যদি কোনো মসজিদ থাকে আশেপাশে যদি কোনো খালি জায়গা থাকে অথবা বড় কোনো পাকা স্থান থাকে সেই জায়গাগুলোতে সাধারণ ভাবেই সবাই কোরবানি করতে যায় এর থেকে যে এবারও যে অনেক ব্যতিক্রম হবে তা না কোরবানির সঙ্গে ধর্মীয় আবেগ জড়িত থাকায় কঠোর না হয়ে কিভাবে পরিকল্পনার মাধ্যমে যত্রতত্র পশু জবাই নিয়ন্ত্রণ করা যায় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী যে কারো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই নিজের আঙ্গি যদি সুব্যবস্থা থাকে ওনারা সেইভাবে নিজেরাই ম্যানেজ করতে পারেন তবে কোনো কোরবানি রাস্তায় করা যাবে না ধর্মীয় অনুষ্ঠানে আচার অনুষ্ঠানে আইনকাননের ভয় না দেখা নেই মনে হয় ভালো হবে বৈঠকে বিগত বছরের মতো এবারও যত দ্রুত সম্ভব কোরবানির বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে সকল সিটি কর্পোরেশন মোরসালিন বাবলা চ্যানেল আই ঢাকা